شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدي والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وحده ওসালাতাম আল্লা বাদা সম্মানিত বোনের প্রশ্ন যে একজন বোন তার কিছু উদ্দেশ্য ছিল যদি উদ্দেশ্য পূর্ণ হয় তাহলে শরীর জিয়ারত করবে তো তার উদ্দেশ্য পূর্ণ হয়েছে তো সেটা কী করবে সে সম্মানিত বোন আসলেই নজর আল্লাহর জন্যই মানতে হয় নজর আল্লাহর জন্যই মানতে হয় আর এটা এক প্রকার নজরই সে করেছে তাই নজর শিরকিয়ত বিষয় পাপের বিষয় করা যায় না আর যদি কেউ করিয়ে বসে তাহলে সেটা পূর্ণ করতে হবে না এ মর্মে ইমাম মুসলিম রহিমাল্লাহ একটি হাদিস নিচ্ছেন বুখারি মুসলিম আল্লাহ রসুল সাল্লাম বলেন মান্না দারা আইওতে আইল্লাহ ফালিওতে রহু যে ব্যক্তি আল্লাহর আনগত্যের জন্য নজর করে সে যেন তা পূর্ণ করে এরপরে বলছেন না দ্বারা আসিল্লা ফালাইয়া আসিহি যে ব্যক্তি পাপের জন্য নজর করে সে যেন সেটা পূর্ণ না করে পাপ যেন না করে এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে আজমির যে বলেছেন আজমিরে জিয়ারতের উদ্দেশ্যে কেউ যদি যায় তাহলে পাপ হবে বরং সেরে কি কাজ হবে আজমেরে সেরে কি কাজ বেদাতি কাজ অন্যায় অপকর্ম সেখানে হয় বিধায় আপনার এ উদ্দেশ্য আপনাকে পূর্ণ করতে হবে না বরং আল্লাহর কাছে তাওবা করতে হবে জি এমর মিমা মুসলিম এবং রহিম আল্লাহর একটা হাদিস এসছেন যে দুনিয়ার ইবাদতের উদ্দেশ্যে দুনিয়ার যে কোনো জায়গাতে যদি আপনি সফর করে যান সব জায়গাতে যাওয়া যাবে না শুধুমাত্র তিনটি স্থানে আপনি সফর করে যেতে পারবেন আল্লাহ রসুল সল্লাহ সাল্লাম বলছেন ল তাসাদুর রেহাল ইল্লা ইতি মাসাজিদ মাসজিদুল হারাম মসজিদ হাজা মাসজিদ আলক্সা আল্লা রসুলসল্লা সাল্লাম বলছেন যে সফর করে কেউ যদি কোথাও যেতে চাই তাহলে তিনটি মসজিদে যেতে পারবে এছাড়া অন্য কোথাও যেতে পারবে না আর আপনার এবাদত যেহেতু আপনি এবাদতের জন্য আপনি করেছেন বিধায় ওখানে যাওয়া যাবে না বরং আপনি যে আল্লাহ রসুল যে বললেন যে মসজিদের হারাম তার মক্কার যে কাবা ঘর মসজিদ সেখানে আপনি জিয়ারত করে যেতে পারবেন আর মসজিদি হাজা বলতে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের মসজিদ মসজিদের আন্নাববি মসজিদ আন্না আল্লাহ রসুল সাল্লি সাল্লামের মসজিদ আর মসজিদ আল আকসা যেটা ফিলিস্তিনি মসজিদ মাসজিদ আল আলাক্সা এই তিনটে জায়গাতে মানুষ ইবাদতের উদ্দেশ্যে যেতে পারবে সফর করে আর সফর করে এই তিনটে জায়গাতে যেতে পারবে তাই আপনি এক জায়গা থেকে আবার আজমির শরীফ যা বলছে সফর করে যাবেন এটা আপনি শরীয়ত আপনাকে অনুমতি দেয় নেই শরীয়তে অনুমতি আপনাকে দেয় নেই তাই আপনি যেটা নিয়ত করেছেন সে নিয়ত আপনাকে পূর্ণ করা লাগবে না বরং আল্লাহর কাছে তাও বা করবেন আল্লাহ সবহান আলা যেন আমাদের পাপ থেকে রক্ষা করেন জি আপনি আল্লাহর জন্য কি করে নজর মানবেন যে আপনি যদি কোনো সময়তে মনে করেন যে আমার পরীক্ষায় পাশ যদি করি তাহলে আল্লাহর ঘরে আমি পাঁচশো পাঁচশত টাকা দান করব অথবা তিনটি সিএম রাখবো এগুলা আল্লাহর জন্যই আল্লাহর মসজিদ ভালো কাজ অথবা আপনি বলতে পারেন আমার কোনো ভালো উদ্দেশ্য পূর্ণ হলে যদি আপনার সেটা পূর্ণ হয় আপনার কাউ কি বললেন মনে করলেন যে অন্য গরিব মানুষ তা আমি আগে তাকে কিছু টাকা পয়সা দিব বা আর কিছু দেব সেটা আপনি করতে পারেন আর পাপ যেগুলা যদি আপনি বলেন যে আমার একটি পরীক্ষায় যদি পাশ করতে পারি তাহলে নিয়ত করলেন যে উমুক মাজারে বা উমুক পীরের দরগায় আমি একটি খাসি দিব তাহলে যদি আপনি এই নজর করেন এটা কিন্তু সেরে খেয়ে যাবে আর যদি আপনার সেটা সফল হয় তাহলে আপনি কিন্তু পালন করবেন না বরং তাও বা করবেন তাই ওই হাদিসে ভিতর হবে যে ব্যক্তি আল্লাহর আনাগত্যের জন্য নজর করে সে যেন সেটা পুণ্য করে আর যেটা পাপের জন্য করে সেটা যেন সেটা পুণ্য পাপ না করে পাপ যেন না করে তাই আমাদেরকে এই সব বিষয়ে লক্ষ্য করতে হবে যে আমরা যেন এরূপ নিয়ত না করি আল্লাহ তালার সন্তুষ্টের জন্য যেন আমরা করি আমাদের এবাদত বন্দি যাতে করে আল্লাহর জন্যই হয় আপনার দুনিয়া বিজীবন ক্ষণস্থায়ী তাই আপনার ক্ষণস্থায়ী জীবনে যাতে করে এবাদত বন্দি এগুলা শুধুমাত্র আল্লাহর জন্য হয় শিরিক বেদাত মুক্ত আমল হয় আল্লাহ সুবাহান তাল্লা যেন আমাদের আমলগুলা কবুল করেন অন্য উপকর্ম থেকে তিনি রক্ষা করেন আল্লাহ আলাম সুবহান আক আল্লাহম হামদিকা আসাদাল্লাহ ইল্লা আনতা আস্তা ফিরুকা ওয়াতুবিলক